নমস্কার বন্ধুরা, গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ পাঠ করে শোনাতে চলেছি বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত সম্পর্ক। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত সম্পর্ক। অন্যমনস্কভাবে দরজা খুলতে এসেছিল ইন্দ্রাণী। দরজা খুলেই থমকে গেল। সামনে রজত, না ঠিক সামনে নয়, কলিং বেল বাজিয়ে রজত একটু সরে দাঁড়িয়ে আছে, প্রায় সিঁড়ির কাছে। চওড়া কাঁধ, দীর্ঘ শরীর, ঝুঁকে আছে অল্প, ঘাড় একপাশে ফেরানো, হাতে জ্বলন্ত সিগারেট। সেই চেনা ভঙ্গি। কতদিন পর এত কাছ থেকে ইন্দ্রাণী দেখছে রজতকে? 5 বছর না, আর একটু বেশি। মুহূর্তে মুছে গেল এক দীর্ঘ সময়। ইন্দ্রাণী অস্ফুটে ডেকে উঠল, এসো। রজত মুখ ফেরালো কিন্তু এগোল না। দূর থেকেই আড়ষ্ট প্রশ্ন করল, মুনিয়া এখন কেমন আছে? অঘ্রাণ মাস পড়ে গেছে, সূর্য ডুবলেই ঝুপ করে আঁধার নেমে আসে এ সময়। সিঁড়ির ল্যান্ডিংয়ে বাতিটাও জ্বলছে না আজ। ফ্ল্যাটের খোলা দরজা দিয়ে যেটুকু আলো বাইরে এসে পড়ছে, তাতে রজতের মুখ ভালো করে দেখতে পাচ্ছিল না ইন্দ্রাণী। রজত কি হাঁপাচ্ছে? ইন্দ্রাণী নিজেকে স্বাভাবিক রাখতে চাইল, যেন রজতের সঙ্গে রোজই দেখা হয়। এমন স্বরে বলল, জ্বরটা একটু বেড়েছে, এসো ভেতরে এসো। দরজা ছেড়ে দাঁড়িয়েছে ইন্দ্রাণী, তবু ইতস্তত করছে রজত। ঘন ঘন কয়েকটা টান মারল সিগারেটে, মেঝেতে ফেলে মাটিতে ঘষে ঘষে আগুন নেবাল। সামনে ফ্ল্যাটের বন্ধ দরজার দিকেও তাকিয়ে নিল একবার, পায়ে পায়ে ভেতরে এসেছে। ইন্দ্রাণীর ফ্ল্যাটটা বড় নয়, মাঝারি আয়ের সরকারি কর্মচারীদের জন্য গভর্নমেন্ট কোয়ার্টার যেমন হয় সেই রকম। ছোট বসবার ঘর, সামান্য বড় শোয়ার ঘর, টুকরো ডাইনিং স্পেস, রান্নাঘর, বাথরুম আর এক চিলতে বারান্দা। সব মিলিয়ে ক্ষেত্রফল 600 স্কোয়ার ফিটও হবে কিনা সন্দেহ। তার মধ্যেও বাড়িটাকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখে ইন্দ্রাণী। দেওয়াল, মেঝে, রান্নাঘর, বাথরুম, সোফা, শোকেস, খাট, আলমারি, বিছানা সবকিছুই টিপটপ, ঝকঝকে, তকতকে। এক ফোঁটা ধুলো বালি মালিন্যের চিহ্ন নেই কোথাও। ইন্দ্রাণী চিরকালই এরকম, ভীষণ পরিষ্কার পরিষ্কার বাতি, সারাক্ষণ এত ফিটফাট ভাব, এত কেতা দুরস্ত চেহারা, এসবের কিছুই পছন্দ ছিল না রজতের। বলতো বাড়াবাড়ি, শোম্যানশিপ, এটা কি বাড়ি না হোটেলের সুইট? রজত কোনোদিনই ওই ফ্ল্যাটটাকে নিজের বাড়ি বলে ভাবতে পারেনি। ইন্দ্রাণীর নামে ইন্দ্রাণীরই চাকরির সূত্রে পাওয়া ফ্ল্যাট, থাকতে এখানে রজতের পৌরুষে লাগত। এই নিয়েও কম অশান্তি, কম বাকবিতণ্ডা হয়েছে একসময়। রজতের কাছে এই ফ্ল্যাট হোটেল ছাড়া আর কি বা। সেই ফেলে যাওয়া হোটেলের সুইটে এখন চোখ বোলাচ্ছে রজত। ইন্দ্রাণীর ভুরুতে ভাঁজ পড়ল, রজত কি দেখছে এত খুঁটিয়ে? 5 বছরে কতটা বদল হয়েছে হোটেলে। সেই পার্ক স্ট্রিটের নীলাম ঘর থেকে কেনা ডিম্বাকৃতি খাবার টেবিল, সেই 4টি পিঠ উঁচু কাঠের চেয়ার, সেই ফ্রিজ, সেই দেওয়ালে লাগানো কাঁচের ক্রকারি কেস, সবই তো তেমনই রয়েছে। না ঠিক তেমনটি নেই, কিছু বদলেছেও। যেমন মানুষ বদলে যায় দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে,
খাবার টেবিল মাঝখান থেকে সরে তেমনি দেওয়ালের গায়ে। এখন ফ্রিজের রং সাগর নীল থেকে শ্যাওলা সবুজ, ক্রকারি কেসখানাও নামানো হয়েছে হাতখানি, কিছু জিনিস বেড়েছেও। সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে মেদ বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। দরজার ধারে জুতো, খবরের কাগজ আর পুরনো ম্যাগাজিন রাখার বাহারি কাঠের বাক্স এসেছে একটা। ডান দিকের টানা জানলায় মিনে করা পিতলের পট হোল্ডার তিনটি, মনোরম ইনডোর প্ল্যান্টের জন্য। দেওয়ালে ফ্রেমে বাঁধানো টেরাকোটার গণেশ, গণেশটা প্রবালের নিজের হাতে তৈরি, দেড় মাস ধরে খেটে বানিয়ে দেওয়ালে টাঙিয়ে দিয়ে গেছে প্রবাল। শোবার ঘরেও নিজের পেন্টিং টাঙিয়ে দিয়েছে, এমনকি বাইরের ঘরেও। অভাব যার সেটি হল বড় একটা রবার গাছ, যেটা আগে ছিল এখন আর নেই। নার্সারি থেকে গাছটাকে টপ শুদ্ধ কিনে এনেছিল রজত, জানলার ঠিক নিচে ওই ফাঁকা জায়গাটায় রেখেছিল। সকাল বিকেল বারান্দায় নিয়ে গিয়ে রোদ খাওয়াতো, তোয়াজ করত খুব। রজত যেদিন এ বাড়ি ছেড়ে চলে গেল সেদিনই ইন্দ্রাণী আছড়ে আছড়ে ভেঙেছিল টপটাকে, মাটি শুদ্ধ গাছ উপড়ে ফেলে দিয়েছিল রাস্তায়। রজত কি সেই গাছটাকে খুঁজছে এখন? ইন্দ্রাণী পলকা প্রশ্ন করে ফেলল, কি দেখছ? কিছু না তো। রজত অপ্রস্তুত হয়ে মাথা ঝাঁকাল, মুনিয়া কি করছে, ঘুমোচ্ছে এখন? না, শুয়ে আছে, যাও না ঘরে যাও। ইন্দ্রাণী এগিয়ে শোবার ঘরের পর্দা সরিয়ে দিল, মুনিয়া দেখ তোকে কে দেখতে এসেছে। পাঁচ দিন টানা জ্বরে পড়ে আছে মুনিয়া, সন্ধে হলেই লাফিয়ে লাফিয়ে জ্বর বাড়তে শুরু করে, 101, 103, 104, একেবারে নেতিয়ে পড়ে থাকে তখন। এমনিতেই বড় রোগা মেয়েটা, তার ওপর জ্বরে একদম কাহিল হয়ে গেছে, মুখ শুকিয়ে এতটুকু, ফোলা ফোলা চোখের তলায় নীলচে কালি, রুক্ষ চুল ঝামর ঝামর। একটু আগে মেয়েকে হরলিক্স খাওয়ানোর চেষ্টা করেছিল ইন্দ্রাণী, মেয়ে কিছুতেই বসে থাকতে পারছিল না বিছানায়, বারবার শুয়ে পড়ছিল। সেই ঝিম মেরে থাকা দুর্বল মেয়ে রজতকে দেখেই তড়াক করে উঠে বসেছে, শীর্ণ মুখমণ্ডল উদ্ভাসিত, বাপি। রজত প্রায় ছুটে বিছানার পাশে গিয়েছে, মেয়ের মুখ চেপে ধরেছে, কি হয়েছে তোমার মামনি, কেমন আছো তুমি? মুনিয়া আর চোখে ইন্দ্রাণীকে দেখে নিল, তুমি কি করে জানলে আমার অসুখ করেছে? সকালে তোমার নাচের স্কুলে এসে আমি ফোন করেছিলাম যে মা। প্রতি রবিবার সকালে মুনিয়াকে নাচের স্কুলে নিয়ে যায় রজত, আইনের শর্তানুযায়ী। সারাদিন নিজের কাছে রেখে রাত্রিরে ফেরত দিয়ে যায় মেয়েকে, কিন্তু বাড়ি অবধি আসে না, নিচের দরজায় পৌঁছে দেয়। আজ মেয়েকে নাচের স্কুলে না পেয়ে রজত ফোন করেছিল বাড়িতে। মুনিয়া আবারও একবার তাকালো মায়ের দিকে, ইন্দ্রাণী তাকে রজতের ফোনের কথা বলেনি, ইচ্ছে করেই বলেনি, বাবা সম্পর্কে মেয়ে এত বেশি স্পর্শকাতর, হয়তো বাবা নিতে এসেছে এবং ফিরে গেছে শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ত। সহজে তো মুখ ফুটে কিছু প্রকাশ করে না মুনিয়া, তবু ইন্দ্রাণী বুঝতে পারে সব। শনিবার সন্ধে থেকে কেন মেয়ে উচ্ছল হয়ে ওঠে, কেনই বা রবিবার রাতে ঘুম আসতে চায় না মুনিয়ার। ইন্দ্রাণী মেয়ের চোখ থেকে চোখ সরিয়ে নিল, 8 বছরের মুনিয়াও অভ্যাস মতো অভিমান মুছে ফেলেছে মুখ থেকে, বাবার গলা জড়িয়ে ধরে নির্মল হাসল, তুমি বুঝি অনেকক্ষণ দাঁড়িয়েছিলে বাপি? বারে দেবস্মিতাদের প্রশ্ন করলেই তো পারতে। তাতে কি হয়েছে মামনি, আমি তোমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি। রজত মুনিয়ার গালে গাল খসছে। ইন্দ্রাণী ঘর থেকে বেরিয়ে এলো, এখন বাপ মেয়েতে নিশ্চয়ই অনেক আল্লাদিপনা চলবে, সেই যে
বুধবার থেকে ইন্দ্রাণী অফিস কামাই করে বসে আছে। দিবা রাত্র ছটফট করছে মেয়ের জন্য, তা যেন কিছুই নয়। বাবাকে দেখে মেয়ে গোলে জল। বেঈমান, বেঈমান, ন'মাস কষ্ট করে তোকে পেটে ধরেছিল কে? ওই বাবা? কে এই এতটুকুন থেকে তিল তিল করে বড় করে তুলল? বাবা, ডিভোর্সের সময় যখন কোর্টে তোর কাস্টডি নিয়ে প্রশ্ন উঠল, তখন কেন তোর বাবা টু শব্দটি না করে তোকে আমার কাছে ছেড়ে দিয়েছিল? সে কথা বুঝিস? পড়ি কি মরি করে আবার বিয়ে করবার জন্য। যার প্রেমে মজেছিল তাকে বিনা থাকতে পারছিল না যে। যদি মেয়ে নিয়ে নতুন সংসার পাততে অসুবিধে হয়, এখন তাদেরই ওপর ওপর আধিক্ষেতা দেখে ভুলে গেলি তুই? অথচ তোর মা এক পা এগোলে দশ পা পিছুচ্ছে, শুধু তোর কথা ভেবে। ইন্দ্রাণীর চোখে জল এসে গেল, দাঁতে দাঁত চেপে রুখল অশ্রু। বাথরুমের লাগোয়া বেসিনের সামনে দাঁড়ালো একটুক্ষণ, মুখে চোখে জল ছেটালো। শীত এখনো ভালো মতো পড়েনি, তবুও সন্ধ্যের পর থেকে জল বেশ ঠান্ডা হয়ে যায়। শীতল জলের স্পর্শে ইন্দ্রাণী একটু আরাম পেল। আঁচলে মুখ চেপে রান্নাঘরে এলো। মনিয়ার জন্য আরও কিছুটা গরম জল করে রাখবে। ঠান্ডা জল গরম জল মিশিয়ে মেয়েকে খেতে দিতে হচ্ছে যে। পরিষ্কার ডেকচিতে বসিয়ে দিল জল। তারপর ভাবল কয়েক সেকেন্ড, গম্ভীর মুখে শোয়ার ঘরে ফিরল। তারপর উদ্ভাসিত মুনিয়া ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, চোখ বন্ধ। মুনিয়ার মাথার কাছে বিছানার কোণ ঘেঁষে সন্তর্পণে বসে আছে রজত। মেয়ের কপালে হাত বোলাচ্ছে। তুমি চা খাবে? চা করছো? কেলে করব। ইন্দ্রাণী খাটের ওপাশে ঘুরে গিয়ে মুনিয়ার গায়ে সুজনি ঢেকে দিল ভালো করে। মেয়ের কপালের দিকে না গিয়ে হাত ছুঁয়ে তাপ অনুভব করতে চেষ্টা করল। রজত বলল, গা তো বেশ গরম। কখন টেম্পারেচার দেখেছো? ছটায়। ইন্দ্রাণী কাটা কাটা উত্তর দিচ্ছিল। ডাক্তার দুই ঘন্টা পর পর জ্বর দেখতে বলেছেন। তখন কত ছিল? 1.4। এখন ভালোই বেড়েছে মনে হচ্ছে। হতে পারে, এ সময় বাড়ে। কোন ডাক্তার দেখছে? ডক্টর বিশ্বাস, যিনি ছোটবেলায় মুনিয়াকে দেখতেন। কি বিশ্বাস? ওসব ডক্টর বিশ্বাস ফিশ্বাস দিয়ে কি আর চলে? বুড়ো মানুষ স্থিত ধরতে গিয়ে হাত কাঁপে, ওসব লোককে দিয়ে কি আর মডার্ন চিকিৎসা হয়? রজত নিজের মনেই গজগজ করে উঠল। 5 দিন ধরে জ্বর ছাড়ছে না, ভালো কোনো চাইল্ড স্পেশালিস্ট কল করা দরকার। ইন্দ্রাণী ভালো করে চাদরটা গুজে দিচ্ছিল তোষকের নিচে, তীক্ষ্ণ চোখে রজতের দিকে তাকালো। আমার ডক্টর বিশ্বাসের ওপর আস্থা আছে, উনি মুনিয়ার ধাতটা ভালোই জানেন, ওর ওষুধেই মুনিয়ার কাজ হয়। রজত অল্পক্ষণ চুপ করে থাকল, তারপর আবার প্রশ্ন করল, ডক্টর বিশ্বাস কি বলছেন? বলছেন তো ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা লেগে গেছে, নতুন ঠান্ডা। ইন্দ্রাণীর গলা খানিকটা নরম হল। 4 দিনের ওষুধ দিয়েছেন, কাল এসে দেখবেন আর একবার। কালকেও জ্বর না কমলে ব্লাড টেস্ট করাতে হবে। মুনিয়া নড়ে উঠল, তার বন্ধ চোখের পাতা কাঁপছে টিপটিপ। বাবা মার প্রতিটি কথা দু কান দিয়ে শুষে নিচ্ছে সে। রজত মুনিয়ার দিকে ফিরেছে। কষ্ট হচ্ছে মামনি? দু চোখের কোলে টল টল জলবিন্দু, তবু দুদিকে মাথা নাড়ল মুনিয়া, ঢোক গিলল। ড্রেসিং টেবিলে ফ্লাস্ক রাখা আছে। ইন্দ্রাণী বলল, একটু হাঁ কর মা, কুসুম কুসুম উষ্ণ জল খা, নে মাথাটা একটু তোল। মুনিয়ার চোখ খুলল না, দুদিকে মাথা নাড়ল আবারও। ইন্দ্রাণী ঝুঁকল মেয়ের দিকে।
খেয়ে নে মা, গলা শুকিয়ে গেছে যে তোর। শুকনো জিভ দিয়ে ততোধিক শুকনো ঠোঁট চাচ্ছে মুনিয়া, তবুও জলটুকু খেলো না। ইন্দ্রাণীর কান্না পাচ্ছিল আবার। কি ভীষণ চাপা মেয়েটা, সেই ছোট্ট থেকে। 3 বছরের মেয়ের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বাবা মা। মনে নিশ্চয়ই কষ্ট পেয়েছে, কিন্তু একদিনও কাঁদল না। 2-4 দিন বাবার কাছে যাওয়ার বায়না ধরেছিল মাত্র, তারপর চুপ। আদালতের আদেশ মাফিক বাবার সঙ্গে একদিন করে দেখা হওয়াতেই সন্তুষ্ট। হয়তো সন্তুষ্ট নয়, তবে মেনে তো নিয়েছে। আরো কত কি মেনে নিয়েছে ওই এক রত্তি মেয়ে। বাবার বিয়ে মেনে নিয়েছে, বাবার দ্বিতীয় বউকে মেনে নিয়েছে। মার কাছে ঘন ঘন আসে প্রবাল আঙ্কেল। মার সঙ্গে তার সম্পর্কটাও অস্পষ্ট নয়, তাকেও মেনে নিয়েছে মুনিয়া। কত কিছু শিখেও ফেলেছে এরই মধ্যে। যখন স্কুল থেকে ফেরে বাড়িতে মা থাকে না, নিজে জামা কাপড় বদলে নেয় মেয়ে, মুখ হাত ধোয় একা একা, বই খাতা গুছিয়ে রাখে টেবিলে। রতনের মার তৈরি করা জলখাবার শান্তু মুখে খেয়ে নেয় রোজ। কোনো কোনো দিন বাসট্রামের গণ্ডগোল থাকলে ইন্দ্রাণীর অফিস থেকে ফিরতে দেরি হয়। সেসব দিনে যদি বা রতনের মা কাজ সেরে চলে যায়, মুনিয়া ব্যাকুল হয় না একটুও। ওপরে মায়াদিদের ফ্ল্যাটে গিয়ে বসে থাকে, অথবা সামনে টুকাইদের ঘরে। মাত্র 8 বছর বয়সে কোথা থেকে এত শক্তি পেল মুনিয়া, এত কিছু মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার? একটা চোরা শ্বাস গড়িয়ে এলো ইন্দ্রাণীর বুক থেকে। এটাই বোধহয় উদ্বর্তনের নিয়ম, না হলে কি করে মুনিয়ারা টিকে থাকবে এ নিষ্করুণ পৃথিবীতে, টুকরো টুকরো ছিঁড়ে যাওয়া সম্পর্কের আবর্তে? ঠিক 8টায় ইন্দ্রাণী আবার টেম্পারেচার দেখল, 103.2। বিশ্বাস ডাক্তার টেম্পারেচারের একটা চার্ট রাখতে বলেছেন, সেই চার্টে ইন্দ্রাণী ঠুকল তাপমাত্রাটা। রজত দেখল কাগজটা, শুকনো মুখে বলল, কালও তো এ সময়ে 102 ছিল দেখছি। ইন্দ্রাণী অন্যমনস্কভাবে বলল, মাথাটা আর একবার ধুইয়ে দি। বারবার মাথা ধোয়ালে ঠান্ডা লেগে যাবে না তো? একটু আগেও মুনিয়াকে নিয়ে রজতের বেশি মাথা ঘামানো পছন্দ হচ্ছিল না ইন্দ্রাণী, এখন সে বেশ অসহায়ই বোধ করছিল। বাড়িতে একটা আইস ব্যাগ ছিল না? রজত মুনিয়ার কপাল থেকে জলপট্টিটা তুলে আবার ভিজিয়ে নিল। কথাটা নিতান্তই অসতর্কভাবে বেরিয়ে এসেছে তার মুখ থেকে। হানিমুন থেকে ফিরে জ্বরে পড়েছিল ইন্দ্রাণী, জোর ঠান্ডা লেগে গিয়েছিল। ঠান্ডা লাগাটা বিচিত্র নয়, ডিসেম্বরের শীতে সিমলায় গিয়ে অনেক রাত অবধি রাস্তায় হেঁটে বেড়াতো দুজনে। কনকনে ঠান্ডা বাতাস ধারালো ছুরির মতো কেটে বসছে শরীরে। বৃষ্টির সঙ্গে ঝিরঝিরে তুষার অবশ করে দিচ্ছে গা হাত পা। তার মধ্যেই নবীন সুখে মাতাল এক দম্পতি চষে বেড়াচ্ছে পাহাড়ি পথ। পরিণাম ওই ঠান্ডা লাগা, ওই জ্বর। তখনই একটা আইস ব্যাগ কিনে এনেছিল রজত। ইন্দ্রাণী হেসেছিল খুব, সর্দি বসে একটু জ্বর হয়েছে তার জন্য আইস ব্যাগ, তুমি কি পাগল? রজত বলেছিল, হ্যাঁ পাগল, আমার বউয়ের জন্য আমি পাগলই। তারপর থেকেই আলমারিতেই পড়েছিল আইস ব্যাগটা, আর বেরোয়নি কোনোদিনও। 5 বছরের দাম্পত্য জীবনেও না, 5 বছরের বিচ্ছিন্ন জীবনেও না। কথাটা বোধহয় ভুল হল, বছরখানেক আগে আলমারি গুছোতে গিয়ে ব্যাগটা চোখে পড়েছিল ইন্দ্রাণীর। গরম জামা কাপড়ের তলায় থেকে ব্যাগটা একেবারে গলে গেছে অযত্নে অবহেলায়। ইন্দ্রাণী রজতের চোখ থেকে চোখ ফিরিয়ে নিল, ওটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ফেলে দিয়েছি। ও, তাহলে মাথায় ধোয়াও। ইন্দ্রাণীর অস্বস্তি হচ্ছিল, এক সূক্ষ্ম অপরাধ বোধে জীর্ণ হচ্ছিল যেন।
ম্লান মুখে বলল, ফ্রিজে আইস কিউব আছে, কিছু বরফ যদি প্লাস্টিকে ভরে কপালে ধরি। ধরতে পারো, তাতেও হয়তো খানিকটা কাজ হলেও হতে পারে। ইন্দ্রাণী ডাইনিং স্পেসে এলো, ফ্রিজ খুলে বার করার চেষ্টা করল বরফ জমার পাত্রটাকে, পারছে না। ডিপ ফ্রিজের কঠিন সইতে জমাট বেঁধে আটকে গেছে পাত্রটা। রান্নাঘর থেকে খুন্তি এনে সজোরে চার দিল বরফের গায়ে, কোচালো কয়েকবার, খুঁড়ল, কোনো কিছুতেই ভাঙছে না তুষার স্তূপ। ইন্দ্রাণী রজতকে ডাকল, একটু শুনে যাও এদিকে। রজত উঠে এসেছে, কি? বরফটা বেরোচ্ছে না। ইন্দ্রাণীর হাত থেকে খুন্তিটা নিল রজত, কয়েকবার ঠোক্কর মেরে বলল, খুন্তিতে হবে না, খুন্তি তো ভেঙে যাবে, অন্য কিছু নিয়ে এসো। রান্নাঘর থেকে লোহার সারাশিটা আনতে গিয়েছিল ইন্দ্রাণী, দরজায় বেল বাজল। এখন আবার কে এলো? দিদি জামাইবাবু, দাদা বৌদি, নাকি ওপরের মায়াদি? হ্যাঁ, মায়াদি। দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকে পড়েছে ভেতরে। মুনিয়া কেমন আছে রে, জ্বর কমলো? বলেই মায়ার নজর গেছে রজতের দিকে, কয়েক সেকেন্ড হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। ইন্দ্রাণী অনুচ্চ স্বরে বলল, মুনিয়াকে দেখতে এসেছে। ও, রজতকে আপাত মস্তক জরিপ করল মায়া। রজত সামান্য হাসার চেষ্টা করল, কেমন আছেন? ভালো। মায়ার মুখে অসন্তোষের ছাপ। আপনার সংসার কেমন চলছে রজতবাবু? পলকের জন্য রজত পাংশু হয়ে গেল, উত্তর না দিয়ে ধীর লয়ে ঘাড় নাড়ল শুধু, এত ধীরে যে হ্যাঁ না, ভালো মন্দ কিছুই বোঝা যায় না। ব্যস্ত ভঙ্গিতে বড় খোড়ায় মন দিল মায়া। রজতকে আর আমল দিল না, সোজা শোয়ার ঘরে মুনিয়াকে দেখতে এলো। যা ভেবেছিলাম তাই, জ্বর তো বেশ বেড়েছে রে। মেয়ে তো একদম নিতিয়ে পড়ে গেছে, খেয়েছে কিছু? ইন্দ্রাণী বলল, বিকেলে একটু হরলিক্স খেয়েছিল, চিকেন স্যুপ দিতে গেলাম থুথু করে ফেলে দিল। না খেলে তো আরো দুর্বল হয়ে পড়বে। তোর বিমানদাকে বলবো একবার ডাক্তারের কাছ থেকে ঘুরে আসতে, পারলে বুড়োকে ডেকে আনো। ইন্দ্রাণী এক ঝলক রজতকে দেখে নিয়ে ঢোক গিলল, মায়াদি আজ রোববার চেম্বার নেই, আজ কি আসবে? আসবে না মানে ঘাড় আসবে বুড়োর, কি ওষুধ দিচ্ছে ঠিক নেই, পাঁচ দিন ধরে মেয়েটার জ্বর কমছে না। কতবার বলছি একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যা, ওই ঢকঢকে বুড়োকে দিয়ে কি আর হয়? রজতের চোখে চোখ পড়ে গেল ইন্দ্রাণী। রজত খোড়া থামিয়ে দেখছে ইন্দ্রাণীকে, দেখছে না মজা পাচ্ছে নাকি ভৎসনা করছে? মায়া এসব দৃষ্টি বিনিময় লক্ষ্য করেনি, নিজের মনেই বলল, তোরই বা কি দোষ, তুই বা একা হাতে কদিক সামলাবি, সংসার, মেয়ে, অফিস। বলতে বলতে অপাঙ্গ দেখে নিল রজতকে। প্রবাল আসেনি আজ? কোনো কারণ নেই, তবু কেমন যেন কাঠ হয়ে গেল ইন্দ্রাণী, চাপা গলায় বলল, ও তো এখানে নেই মায়াদি, উটিতে একটা আর্ট ওয়ার্কশপে গেছে, বুধবার ফিরবে। প্রবাল থাকলে তোর তাও একটু সুবিধে হয়। মায়া ইচ্ছে করে একটু গলা তুলল, আর প্রবালকে দেখলে মুনিয়াটাও বেশ চনমনে থাকে, কি বলিস? মায়াদি কি আরম্ভ করেছে? ইন্দ্রাণী যথেষ্ট বিচলিত হল, কিন্তু কিছু বলতেও পারছিল না সে, বলার কিছু নেইও। কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠল, তুমি বরং বিমানদাকে একবার ডাক্তারবাবুর বাড়িতে পাঠিয়েই দাও মায়াদি। সে তোকে বলতে হবে না, আমি গিয়েই পাঠাচ্ছি, এক্ষুনি না পাঠালে তিনি আবার সুপারহিট মোকাবিলায় বসে যাবেন। পুরুষ মানুষের হলো ফুর্তির প্রাণ, কোনো দায়িত্ব ফাইত্বর বালাই থাকে না। মায়া রজতের দিকে কটমট করে তাকাল, অবশ্য প্রবালের কথা আলাদা, কত গুণী,
অথচ কি সেন্সিবল, কি রাশনাল, ওরকম ছেলে লাখে একটা পাওয়া যায়। রজতের কবজির চাপে চাই শুদ্ধ ধাতব পাত্র বেরিয়ে এসেছে আবার। পাত্রটা হাতে ধরে রজত থতমত মুখে দাঁড়িয়ে রইল একটু, তারপর রুক্ষ স্বরে বলল, এটা কোথায় রাখতে হবে? ইন্দ্রাণী এগোনোর আগেই মায়া বলে উঠেছে, বেসিনে নিয়ে জলের তলায় ধরুন না, বাইরের বরফটা ধুয়ে যাক। রজত বিনা বাক্য ব্যয় বেসিনের কল খুলেছে। মায়া দরজার দিকে গিয়েও থামল একবার, আর একটু খোঁচাল রজতকে, আমি বলি কিন্তু বিয়েটা এবার সেরেই ফেল, দেখছিস তো এক হাত ফেরত ছেলেরাও আজকাল পড়ে থাকে না, আর এ তো ফ্রেশ ব্যাচেলার, আর প্রবালের মতো ওরকম একটা ভালো ছেলেকে তুই কষ্টই বা দিবি কেন, কার জন্য? মায়া চলে গেছে, দরজাটা হাট করে খোলা। খোলা দরজা দিয়ে অঘ্রাণের হিম রেণু ভেসে আসছিল। ফ্ল্যাট জুড়ে এক অখণ্ড নৈশব্দ, নৈশব্দ এত গাঢ় যে আশপাশের ফ্ল্যাটের টিভির আওয়াজও এই শব্দহীনতার ঘেরাটো ভেদ করতে পারছিল না। এক প্রান্তে নিশ্চল ইন্দ্রাণী, অন্য প্রান্তে রজত। রজতের হাতে বরফের চাঙড়ে ঢাকা ধাতব পাত্র, বেসিনে জল পড়েই চলেছে, জলে বরফের আস্তরণটুকু ধুয়ে যাচ্ছিল ধীরে ধীরে। মন্থর পায়ে রজতের দিকে এগিয়ে এলো ইন্দ্রাণী। মায়াদির কথায় কিছু মনে করো না, মায়াদির মুখের কোনো লাগামই নেই। রজত কল বন্ধ করে বলল, বরফগুলো কিসে ভরবে, ভরে ফেল। ইন্দ্রাণী ছুট্টে ঘরে ঢুকে গেল। এই মুহূর্তে রজতের সামনে থেকে সরে যেতে পেরে খানিকটা স্বস্তি বোধ করছিল সে। রজত কি আহত হয়েছে? ফুক, ইন্দ্রাণী তাতে বইয়ে গেল। তোষকের তলা থেকে একটা বড় সড়ো প্লাস্টিকের ব্যাগ বার করল ইন্দ্রাণী, ঘর থেকে বেরোতে গিয়েও থামল, কি মনে করে মেয়ের মুখের কাছে এসে ঝুঁকেছে। পুনিয়ার মুখ বেশ লাল, থেকে থেকে তপ্ত নিঃশ্বাস পড়ছে। ইন্দ্রাণী গাঢ় স্বরে ডাকল, মুনিয়া। মুনিয়ার সাড়া দিল না। ইন্দ্রাণী মেয়ের গালে গাল ছোঁয়াল, এক্ষুনি কষ্ট কমে যাবে মা। মুনিয়ার কপালের জলপটি শুকিয়ে খটখটে, কাপড়ের টুকরোকে ভিজিয়ে ইন্দ্রাণী লেপটে দিল মেয়ের কপালে। ঘর থেকে দ্রুত বেরিয়ে রজতের হাত থেকে বরফের টুকরোগুলো নিল, ভরল প্লাস্টিক ব্যাগে, দুজনে একসঙ্গে ফিরল মেয়ের কাছে। মুনিয়ার মাথার দুপাশে বসে আছে তার মা বাবা, দুজনে দুদিক থেকে ধরে আছে বরফের ব্যাগ, দুজনেই মেয়েতে নিবদ্ধ, দুজনেই সংশয়ে আকুল, দুজনেরই স্নায়ু টান টান। নীরবে বসে থাকতে থাকতে ইন্দ্রাণী একটা ছবি পাচ্ছিল, পুরনো ছবি, মলিন স্মৃতি হয়ে কোনো গোপন কুঠুরিতে ছিল এতদিন, হঠাৎই ভীষণভাবে জ্যান্ত হয়ে উঠল। দেড় বছরে মুনিয়া খাটে বসে খেলছে, অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে রজত ইন্দ্রাণী ড্রেসিং টেবিলের সামনে। রজত বলল, মেয়ের গায়ে হাত দিয়ে দেখেছ? ইন্দ্রাণী বলল, দেখেছি, ছ্যাঁক ছ্যাঁক করছে। ওটা ছ্যাঁক ছ্যাঁক নয়, জ্বর হয়েছে, তোমার কি আজ অফিসে না গেলেই নয়? এটা কোন মাস খেয়াল আছে? এপ্রিল, এর মধ্যে আমার 14টা সিএল শেষ। তা মেয়েটা কি এই জ্বর গায়ে একা থাকবে? একলা কেন, উর্মিলা তো আছে। বাহ, এই না হলে মা। তুমিও তো বাবা, তুমি ছুটি নিয়ে থাকো না কেন একদিন? আমি তোমার মতো সরকারি চাকরি করি না ইন্দ্রাণী, প্রাইভেট ফার্ম, খেটে পয়সা রোজগার করতে হয়। বিয়ের আগে তো তুমি অন্য কথা বলতে, সংসারের সব কাজ আমরা সমানভাবে ভাগ করে নেব, সব ঝড়ঝাপটা দুজনে একসঙ্গে সামলাবো। তাই বলে আমি জোড়ো মেয়েও সামলাবো অফিস কামাই করে, আর তুমি নাচতে নাচতে বেরিয়ে যাবে? বাজে কথা বলো না, কদিন তুমি মেয়ের জন্য অফিস কামাই করেছ? মেয়ের যখন হাম হলো, কে আর্ন লিভ নিয়ে বাড়িতে বসেছিল? দেড় বছরে আমার কতগুলো ছুটি চলে গেল হিসেব করেছো কখনো? সেটা তোমার ডিউটি। ডিউটি শুধু আমার একার, তোমার নেই?
বড় বড় কথা বলো না। কেন কেন বলবো না? তোমার চাকরি চাকরি, আমার চাকরি কিচ্ছু নয়। ভুলে যেও না, যেখানে দাঁড়িয়ে কথা বলছো কোয়ার্টারটাও আমার চাকরির দৌলতে পাওয়া। ভুলিরি, তুমি ভুলতে দাও কোনো সময়? কি কুক্ষণে যে এই বাড়িতে এসেছিলাম নিজের বাড়ি ছেড়ে। হ্যাঁ হ্যাঁ বলো, সে দোষও আমার? আমি তোমাকে তোমার ফ্যামিলি থেকে ফুসলে নিয়ে এসেছি? আমার ভালো লাগে না। আমি বলছি তুমি আর যাবে না ইন্দ্রাণী। তোমার হুকুম? হ্যাঁ হ্যাঁ হুকুম। উর্মিলা, উর্মিলা! ইন্দ্রাণী ব্যাগ কাঁধে উঠে দাঁড়ালো। মুনিয়া রইল, দেখিস ওকে আজ স্নান করাস না, গাটা গরম আছে, সময় মতো খাইয়েও দিবি, আমি দুপুরেই চলে আসব। ইন্দ্রাণী অফিসে বেরিয়ে গেল। গড়গড় করতে করতে রজত, দেড় বছরের শিশু খেলা ফেলে হাঁ করে দেখছে বাবা মার চলে যাওয়া। তখন থেকে কি ভাঙনের শুরু মেয়েকে কেন্দ্র করে, নাকি তার আগে থেকেই ঘুণ ধরেছিল সম্পর্কে? মেয়ের অস্তিত্ব শুধু সেই ক্ষয়টাকেই প্রকট করে দিচ্ছিল। কত তুচ্ছ বিষয় নিয়ে সে সময় লড়াই করেছে দুজন, বাজার নিয়ে, আলু পটল নিয়ে, ঘর সাজানো নিয়ে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া নিয়ে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে। কার দোষ বেশি ছিল, ইন্দ্রাণীর না রজতের? রজত অনেকক্ষণ পর আচমকায় ডাকলো ইন্দ্রাণীকে। শুনছো, ও ঘরে তোমার ফোন বাজছে। আত্মমগ্ন ইন্দ্রাণী পাশের ঘরে যাচ্ছে, দূরমনস্ক মুখে রিসিভার তুলেই ঝাঁকুনি খেল। ওপারে সুদেশ না। রজত কি আছে ওখানে? ইন্দ্রাণী নিরসভাবে বলল, হ্যাঁ একটু ডেকে দিবি কাইন্ডলি? দিচ্ছি। সুদেশ না সত্যি অত্যন্ত অভদ্র। রজত এখানে এসেছে জানে, তার মানে কেন এসেছে সেটাও জানে, তবু একবার মুনিয়া কেমন আছে জিজ্ঞেস করল না। করলে অবশ্য ইন্দ্রাণী খুব একটা পাত্তা দিত না। মুনিয়া ইন্দ্রাণীর, শুধুই ইন্দ্রাণীর, সুদেশনার অধিকার নেই মুনিয়ার কথা জানবার। রজত টেলিফোনে কথা বলছিল, ভারী পদ্মার এপাশে ইন্দ্রাণী স্থানুবৎ। তার একসময়ের প্রিয় বান্ধবী কথা বলছে তার একসময়ের প্রিয় মানুষটির সঙ্গে। ইন্দ্রাণী এখন কেউ নয় ওই দুজনের। দু চারটে শব্দের টুকরো কানে আসছিল ইন্দ্রাণীর। না না, ডাক্তার আসছে, দেখি আর একটু, বলতে পারছি না ঠিক, না জানি না। ক্রমশ ডুবে যাচ্ছে রজতের স্বর। ছি, ইন্দ্রাণী নিজেকে ধমকাল, সে কিনা শেষে আড়ি পাচ্ছে। ফোন রেখে রজত বাথরুমে গেল, মিনিট পয় পর ফিরেছে, সেও চোখে মুখে একটু জল দিয়ে এসেছে বোঝা যায়। এই আলগা শীত শীত রাতেও রুমালে মুখ মুছছে। ইন্দ্রাণীর টেরচা চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকালো, অনেক রাত হয়েছে, 9টা বাজে। সে বলল, এবার বাড়ি যাও রজত। রজত আমতা আমতা করে বলল, মুনিয়ার জ্বরটা কমলো না, ভাবছি আজকে রাতটা মুনিয়ার কাছেই থেকে যাই। দরকার হবে না, এরকম টেম্পারেচার রোজই উঠছে। ইন্দ্রাণী কঠিনতর, দরকারের কথা নয়, এটা ডিউটির ব্যাপার। আমি বাবা, আমার একটা কর্তব্য আছে, মেয়ের জন্য আমারও তো দুশ্চিন্তা হয়। নিজের চোখে মেয়ের এই অবস্থা দেখে আমি যাই কি করে? তাই বুঝি, যাওয়া যায় না বুঝি? রজত চুপ করে রইল। ইন্দ্রাণী আবারও হুল ফোটাল, সুদেশনার পারমিশন নিয়েছ? রজত বিভ্রান্ত মুখে তাকাল, তুমি আমাকে আমার মেয়ের অসুখের সময়ও তার কাছে থাকতে দেবে না ইন্দ্রাণী? রাত বাড়ছে, রজত মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। বিশ্বাস ডাক্তার এসে দেখে গেছেন মুনিয়াকে, কাল রক্ত পরীক্ষা করাতেই হবে, সঙ্গে স্টুল ইউরিনও। অসুখটা সম্ভবত ফ্লু নয়, টাইফয়েড গোছের কিছু হবে। তবে তার মতে সাময়িক উত্তেজনা থেকে নাড়ির গতি চঞ্চল হয়েও
অনেক সময় জ্বর বাড়ে। জ্বর কমানোর জন্য ওষুধ দিয়ে গেছেন ডাক্তার, তরল পাইরেজেসিক। রজতী বেরিয়ে কিনে এনেছে ওষুধ। বিমানের বাধা শোনেনি, মায়ার ব্যঙ্গও না। এক ডোজ ওষুধ পড়ার পর থেকেই মুনিয়ার জ্বর নামছে একটু একটু করে। মায়ার বিমান ইন্দ্রাণীকে বলে গেছে অসুবিধা হলেই তাকে ডাকতে। রজতের উপস্থিতি তারা ধর্তব্যেই আনতে চায়নি। তাতেই বুঝি আরও জেদ চেপে গেছে রজতের, সে আজ মুনিয়ার কাছেই থাকবে। ইন্দ্রাণী টুকটাক ঘরটাকে গুছিয়ে নিচ্ছিল, বরফের প্লাস্টিক ব্যাগ বাথরুমে রেখেল, খাটের লাগোয়া ছোট টেবিলে ওষুধগুলো সাজিয়ে রাখল ঠিক করে। মুনিয়ার জামা প্যান্ট, ইন্দ্রাণীর শাড়ি ব্লাউজ শুকোচ্ছিল বারান্দায়। রতনের মা দুপুরে কেচে মেলে দিয়ে গেছে, সেগুলোকে তুলে এনে ভাঁজ করে রাখল আলনায়। মুনিয়ার পড়ার টেবিলে প্রবালের একটা ফটোগ্রাফির বই পড়ে আছে, প্রবালি রেখে গেছে যাওয়ার সময়। রজতকে একবার আড় চোখে দেখে নিয়ে ইন্দ্রাণী বইটাকে সরিয়ে রাখল ড্রয়ারে। ছোট্ট হিরে বসানো প্রবালের একটা আংটি ড্রয়ারে পড়ে আছে, আংটিটাকে ঠেলে দিল ভেতরের দিকে। কেন যে ঠেলল ইন্দ্রাণী নিজেও জানে না। জ্বর কমার পর মুনিয়া অল্প স্বল্প কথা বলছিল, রজত মুনিয়ার কপালে মৃদু চাপড় দিল। হলো কি তো চোখ বোজ? মুনিয়ার শীর্ণ ঠোঁটে অনাবিল হাসি, লাজুক মুখে বলল, ঘুম আসছে না বাপি? ইন্দ্রাণী জিজ্ঞাসা করল, কিছুই তো মুখে তুললি না, এখন খাবি একটু কিছু? হরলিক্স দেব, চিকেন স্যুপ? মুনিয়া নাক কুচকাল। রজত বলল, সলিড কিছু দাও না, কড়া করে টোস্ট? মুনিয়া সঙ্গে সঙ্গে রাজি, খালি এক পিস টোস্ট খাব। রান্নাঘর থেকে টোস্ট করে আনতে আনতে মুনিয়ার গলা শুনতে পাচ্ছিল ইন্দ্রাণী। বাপি তুমি সত্যি সত্যি আজ থাকবে তো? থাকবো রে বাবা, থাকবো। আমি যখন ঘুমাবো তখনও থাকবে? হুম। আমার পাশে ঘুমাবে? ঘুমাবো ঘুমাবো। রজত শব্দ করে হাসছে, ঠিক যেভাবে হাসত ইন্দ্রাণীকে বিয়ে করার আগে, পরে পরেও। হাসিটা কেন যে হঠাৎ হারিয়ে গিয়েছিল। হাসিটা রজত স্থগিত রেখেছিল অন্য আরেকজনের জন্য। ইন্দ্রাণী এখনো ভেবে পায় না রজত কি দেখেছিল সুদেশনার ভেতর। সুদেশনা ইন্দ্রাণীর মতো তো সুন্দর নয়, গায়ের রং বেশ চাপা, ইন্দ্রাণীর তুলনায় কালোই বলা যায়, কথাবার্তায় সবসময় কেমন আদুরে আদুরে ভাব। কলেজের বন্ধুরা কম হাসাহাসি করত সুদেশনার কথার ভঙ্গি দেখে, বলতো ওর মেয়ে মানুষ হয়ে জন্মানো উচিত হয়নি, হওয়া উচিত ছিল মাদি বেড়াল। মনে মনে একটু হাসল ইন্দ্রাণী, বেশিরভাগ পুরুষই আত্মাভিমানী মেয়ে পছন্দ করে না, ওই মাদি বেড়াল স্বভাবটাই ওদের টানে বেশি। তবে প্রবাল অনেক অন্যরকম, অনেক খোলামেলা, তার কাছে প্রিয় নারী অনন্ত সৌন্দর্যের আধার। এই সৌন্দর্যে কোনো বন্ধন নেই, ঘাস ফুল লতা পাতা দিগন্ত বিস্তৃত সবুজ ধান খেতের মতো, এও যেন এক প্রকৃতির বিস্ময়। একথা প্রবালি তাকে বলেছে বারবার। প্রবালি কেন প্রথম থেকে জীবনে এলো না ইন্দ্রাণীর? এই মুনিয়া এত জটিলতা থাকতো না তাহলে? দ্বিধাদ্বন্দ্বের জীবনটার মুখোমুখিও হতে হতো না তাকে? ইন্দ্রাণীর টোস্ট এগিয়ে দিল মেয়ের দিকে, উঠে বস খেয়ে নে। মুনিয়া রজতের হাত চেপে ধরেছে, মাপি খাইয়ে দেবে। বুকের ভিতর পিন ফুটছে, তবু ইন্দ্রাণী নিজেকে নিষ্পৃহ রাখার চেষ্টা করল। ভাবলেশহীন ভঙ্গিতে খাওয়া দেখল মেয়ের, শান্ত মুখে প্লেট নিয়ে চলে গেল। ফিরে এসে আরো নিরুত্তাপ মুখে বলল, এবার বাথরুমে যাবি তো? রজত বলল, হ্যাঁ যাও,
মার সঙ্গে গিয়ে একটু বাথরুম থেকে ঘুরে এসো। বাবার বাধ্য মেয়ে মার হাত ধরে টলতে টলতে বাথরুমে যাচ্ছে, শরীরের সমস্ত ভার মার ওপর ছেড়ে দিয়ে। ইন্দ্রাণী ফিসফিস করে মেয়েকে জিজ্ঞাসা করল, তুই সত্যি সত্যি বাবার সাথে শুবি, শুতে পারবি? বুদ্ধিমতী মনিয়া সঙ্গে সঙ্গে মার গলা জড়িয়ে ধরেছে। বাপি তো একটা দিন আছে মা, একদিন বাপির কাছে শুই, কাল থেকে আবার তোমার কাছে শোবো। ইন্দ্রাণীর কেমন ধন্দ লাগছিল। লোকে বলে পিতৃত্ব নাকি সংস্কার, আর মাতৃত্ব জৈবিক নাক। তাই যদি হয় তবে মুনিয়া আর রজতের এই সম্পর্ককে কোন সংজ্ঞা দেওয়া যায়? ঘরে এসে মুনিয়া শুয়ে পড়েছে, রজত মেয়ের পাশে আতশোয়া, ইন্দ্রাণীরই বিছানায়। ইন্দ্রাণী আলমারি খুলে একটা গায়ে দেওয়ার চাদর বার করল, বিছানা থেকে বালিশ নিল একটা। বালিশ চাদর বাইরের ঘরের সোফায় রেখে বারান্দায় গিয়ে দাঁড়াল। পৃথিবী আপছা কুয়াশায় ঢেকে গেছে, নিচের রাস্তার বাতিগুলো কেমন হলদেটে লাল, নিঝুম হয়ে আসছে চারিদিক। আশপাশের কোয়ার্টারগুলোর শরীরেও ঝিমুনি নেমেছে। ইন্দ্রাণী রেলিং ধরে দাঁড়িয়ে রইল স্থির হয়ে। দূর থেকে গানের কলি ভেসে আসছে, পুরনো কোনো বাংলা গান, কোথাও বোধহয় জলসা হচ্ছে। ইন্দ্রাণী তার অবচেতনায় গানটাকে চেনার চেষ্টা করছিল, সুর বড় চেনা চেনা, কিন্তু গানটা কিছুতেই মনে পড়ছে না। চেনা চেনা সুর অনুপ্রবেশকারীর মতো ঢুকে পড়েছে ইন্দ্রাণীর ভাবনায়। হঠাৎই রজতের উপস্থিতি টের পেল ইন্দ্রাণী। রজত নিঃসারে কখন পাশে এসে দাঁড়িয়েছে? ইন্দ্রাণী নিচু গলায় প্রশ্ন করল, মুনিয়া ঘুমিয়েছে? এই ঘুমল। তুমি খাবে কিছু? দিলে খাবো। রজত বুঝি একটু কৌতুক করল, ইন্দ্রাণী কথা বলল না। অল্পক্ষণ নীরবতার পর রজতই আবার বরক ফামল, তুমি রাগ করেছো? কেন? এই যে আমি জোর করে থেকে গেলাম বলে। তুমি তোমার মেয়ের কাছে থাকছ, আমার কি বলার আছে? না, তোমার অসুবিধে হলো? অসুবিধে আমার নয়, তোমার হলো, নিজের বাড়ি ছেড়ে, বউ ছেড়ে। তুমি এখনো পুরনো রাগ ভুলতে পারোনি না? তুমি পেরেছো তো? ঠান্ডা মাথায় কথাটা বলতে গিয়েও ইন্দ্রাণীর স্বরে শ্লেষ ফুটে উঠল। রজত চুপ। ইন্দ্রাণী নিজেকে সংযত করে নিল, খাবে চলো। রাত প্রায় ১১টা। ইন্দ্রাণী আর রজত ডাইনিং টেবিলে এলো। মুনিয়ার অসুখ বলে বেশি কিছু রান্না হয়নি আজ, কদিন ধরেই হচ্ছে না। রতনের মা অল্প মুরগির মাংস রেঁধে রেখে গেছে, সঙ্গে গোটা পাঁচ ছয় রুটি। ওবেলার খানিকটা ভাত বেঁচেছিল, ইন্দ্রাণী গরম করে নিয়েছে ভাতটুকু। রজত রাত্রিবেলা ভাত খেতেই বেশি ভালোবাসত, সঙ্গে কিছু স্যালাড কেটে নিয়েছে ইন্দ্রাণী, শসা, টমেটো, পেঁয়াজ, ধনে পাতা। রাত বাড়ছে, নিঃশব্দে নৈশ আহার সেরে চলেছে অনাত্মীয় দম্পতি। রজত আচম্বিতে বলে উঠল, তোমার মায়াদি না ঠিকই বলছে। ইন্দ্রাণী বিস্মিত মুখে তাকাল। রজত এমন নিম্ন স্বরে বলল যেন নিজেকেই শোনাচ্ছে কথাটা, তুমি প্রবালকে বিয়ে করে নাও। হঠাৎ এই কথা কেন? হঠাৎ নয়, এতক্ষণ ভাবছিলাম তুমি বা কতদিন আর একা একা থাকবে। আমি একা এই কথা তোমায় কে বলল? আমি জানি, আমি কি একটুও চিনি না তোমায়? নয় নয় করে পাঁচটা বছর তো আমরা একসঙ্গে ছিলাম ইন্দ্রাণী। না, একটুও চেনো না আমায়। দরজা জানলা বন্ধ, তবু বাইরের হিমহিম ভাব ছড়িয়ে গেছে ভেতরে। ইন্দ্রাণী বাষ্পহীন স্বরে প্রশ্ন করল, তুমি কি পাপবোধে ভুগছ রজত? কিসের পাপবোধ? আমি কোনো পাপ করিনি।
তুমি আমাকে সহ্য করতে পারছিলে না, ব্যাস আমরা আলাদা হয়ে গেছি, এইটুকুই। আর কি, আবার বিয়ে করার কথা বলছো? আমি মোটেই সাধু সন্ন্যাসী নই ইন্দ্রাণী, আমার কামনা বাসনা থাকতেই পারে, অ্যান্ড আই হ্যাভ গট ম্যারিড ইনসিডেন্টালি আর অ্যাক্সিডেন্টালি, সে তোমার বন্ধু। ইন্দ্রাণী দীপ্তিহীন হাসল। দেখো, 5 বছর তোমার সঙ্গে ছিলাম ঠিকই, আমাদের সেপারেশনও কিন্তু 5 বছর আগে হয়ে গেছে। তোমার সঙ্গে এখন আমার ঝগড়া করার সম্পর্কও নেই, স্পৃহাও নেই। আর যদি কোনো কথা হয়ও, তবে কোনো লুকোছাপা না থাকাই ভালো। কি নিয়ে লুকোছাপা করব আমি, কেন করব? আমার সঙ্গে সুদেশনার অ্যাপেয়ার ছিল কিনা, তোমার সঙ্গে প্রবালের কোনো বিশেষ সম্পর্ক ছিল কিনা, এসব কথা এখন অবান্তর ইন্দ্রাণী। আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছি বলে বেরিয়েছি, তুমি সুদেশনার বাড়ি গিয়ে সুদেশনার খোঁজ করেছ, আমিও অফিসে ছুটির পর শিকারী বেড়ালের মতো প্রবালের ফ্ল্যাটে হানা দিয়েছি, যদি তোমাদের দুজনকে একসঙ্গে ধরতে পারি। কিন্তু এসব কথা এখন কেন তুলব আমরা? সুদেশনা বা প্রবাল তো অনেক পরের ফ্যাক্টর, বলতে পারো আফটার এফেক্ট। তার অনেক আগে থেকে তো পরস্পরের ওপর আমরা বিশ্বাস হারিয়েছিলাম, রেসপেক্টও। কোনো সম্পর্কে ফাটল না ধরলে কি? ফাটল আমি তৈরি করিনি, তুমি তৈরি করেছ। ইন্দ্রাণী এতক্ষণে ধৈর্য হারাল। তোমার রুচি আলাদা, তোমার চিন্তার লেভেল আলাদা, তোমার মধ্যে অনেক কমপ্লেক্স, ফ্ল্যাট নিয়ে, আমার চাকরি নিয়ে, আমি যে স্বাবলম্বী সেটাই তো তুমি বরদাস্ত করতে পারোনি। হয়তো তাই। ইন্দ্রাণী যতটা উত্তেজিত, রজত ততই নির্লিপ্ত। তোমার হিসেবে তুমি ঠিক, আবার আমার হিসেব অন্যরকম। তুমি ভয়ানক জেদি, তুমি অহংকারী। আমার বাবা মাকে তুমি কোনোদিনও মানুষ বলেও গণ্য করনি। আমার কোনো নিজস্ব সার্কেল থাক, তা তুমি সহ্য করতে পারোনি। বাট অল দিস থিংস আর পাস্ট ইন্দ্রাণী। আমাদের ডিভোর্সে এমন কোনো কারণ ছিল না যা অন্য লাখ লাখ ডিভোর্সের কারণের থেকে আলাদা। ইন্দ্রাণী নিজের অজান্তেই ঘাড় নেড়ে ফেলল। তাহলে তোমারও আর পুরনো রাগ পুষে রেখে লাভ নেই, আমার দিক থেকেও আর কোনো বিদ্বেষ থাকাটা উচিত নয়, পাক ঘাটাও উচিত নয়। রজত ইন্দ্রাণীর দিকে খানিকটা ঝুঁকল, আনমনে একটা শোষার টুকরো মুখে ফেলে চিবল খানিকক্ষণ, আত্মগতভাবে বলল, আমরা যখন শেয়াল কুকুরের মতো ঝগড়াঝাটি করতাম, পরস্পরকে আছড়াতাম, কামড়াতাম, দুজনেরই মনে হতো আমি ভালো, তুমি খারাপ। কিন্তু কথাটা তো সত্যি নয়, আমরাই কেউই ভালো লোক নই, আবার কেউই পুরোপুরি খারাপও নই। উই আর জাস্ট টু অর্ডিনারি পিপল, মোস্ট অর্ডিনারি, অকিঞ্চিতকর রকমের সাধারণ। আহার, নিদ্রা, মৈথুন, সামান্যতম সুখ, সামান্যতম স্বাচ্ছন্দ্যের জন্য উন্মত্ত দুটো মানুষ মাত্র, যাদের শুধু চাই, চাই আর চাই, যারা পরস্পরকে কিচ্ছু দেবে না, দিতে চায় না, এমন দুটো জীব। রজতের কথায় কোনো ঝাঁজ নেই, কোনো তিক্ততা নেই, যেন অমোক এক দৈববাণী উচ্চারণ করছে সে। ইন্দ্রাণী ঠিক মানতে পারছিল না কথাগুলো, আবার কিছুটা মেনেও নিয়েছিল। সত্যি কি তারা ওই রকম? থমথমে মুখে ইন্দ্রাণী বলল, তুমি গায়ে পড়ে এত কথা শোনাচ্ছ কেন? আমি তো কোনো পুরনো কথা তুলিনি, তুমি নিজেই। হ্যাঁ, আমি নিজেই তুলেছি, নিজেই বলছি। আমি মুনিয়াকে দেখতে এসেছিলাম, আমার অনেক দ্বিধা ছিল, আসার আগেও ছিল, আসার পরেও ছিল, কিন্তু জানো তো এখন আমার বেশ মজা লাগছে। মজা? হ্যাঁ মজা, কেন জানো? দেখলাম এখনো তুমি আমার সঙ্গে লড়াই করতে চাইছ। কখনো না, রজত হেসে ফেলল, এখনো সেই যে
সেই একা একা কষ্ট পাওয়া। আমি কষ্ট পাই না, আমি একা ভালো আছি। নেই ইন্দ্রাণী, নেই। প্রবালকে বিয়ে না করে তুমি মেয়ের কাছে জিততে চাইছ, এখনো আমাকে হারাতে চাইছ, কিন্তু পারছ না। ইন্দ্রাণী সহসা কেঁপে উঠল। প্রবল ঠান্ডায় এক বিস্তীর্ণ প্রান্তরে যেন তাকে কেউ দাঁড় করিয়ে দিয়েছে। ইন্দ্রাণী শীত করছিল, ভয়ঙ্কর শীত। সামান্য শব্দে ইন্দ্রাণীর তন্দ্রা ছিড়ে গেল। এখন ঝকঝকে সকাল, ভোরের মুখে কখন যেন চোখ দুটো জড়িয়ে এসেছিল ইন্দ্রাণী। বসার ঘরের সোফায় শুয়ে ঘুম আসেনি সারা রাত। কিছুটা অনভ্যস্ত শয্যার জন্য, কিছুটা বা অন্য কারণে। চোখের পাতায় একটুখানি ঘুম নামলেই ইন্দ্রাণী চমকে জেগে উঠেছে। কেউ এলো কি ঘরে? আসেনি। ইন্দ্রাণী নিজেই উঠে কয়েকবার উঁকি দিয়েছে ও ঘরে। হালকা নীল লাইট ল্যাম্পের তলায় কি নিশ্চিন্তে ঘুমোচ্ছিল রজত, মুনিয়াকে বুকে আঁকড়ে। সত্যিই কি রজত ঘুমোচ্ছিল, নাকি ঘুমের ভান করে শুয়েছিল মাত্র? ইন্দ্রাণী বুঝতে পারেনি, তবু কোনো এক গূঢ় সংকেতে প্রতীক্ষা করেছিল মনে মনে। কেন একবারও এলো না কেউ? ইন্দ্রাণী গুটিসুটি মেরে উঠে বসল। মোটা চাদরটা আষ্টে পৃষ্টে জড়িয়ে নিল গায়ে। সামনেই দেওয়ালে প্রবালের পেন্টিং, একা নারী দাঁড়িয়ে আছে জানলায়, দুহাতে খামচে আছে জানলার শিক। জানলার ওপরে মুক্ত আকাশ, জানলার পাশেই খোলা দরজা। ছবিটা প্রবাল এক্সিবিশনে দিয়েছিল কিন্তু বিক্রি করেনি। ছবির নাম ছিল তুমি, ইউ। সেই ছবির কাছে বিম্বিত এক পুরুষের ছায়া, রজত দরজায় দাঁড়িয়ে। ইন্দ্রাণী ঘুরল, রজত যাওয়ার জন্য তৈরি। ইন্দ্রাণী বলল, ঘরে এসো। রজত দরজায় দাঁড়িয়েই আছে, বলল, মুনিয়ার টেম্পারেচারটা এখন নিলাম, 100 নিচে আছে। মুনিয়া উঠে পড়েছে? উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। তুমি কি এখনই চলে যাচ্ছ? একটু বসো, চা খেয়ে যাও। না, দেরি হয়ে যাবে, আজ একটু অফিসে তাড়াতাড়ি যাব, বিকেলে আবার আসব, তুমি মুনিয়ার টেস্টগুলো করিয়ে নিও। ইন্দ্রাণী সোফা থেকে নামল। বাইরে একটা চমৎকার নীল আকাশ ফুটে আছে, বারান্দায় ছিলমিল করছে রোদ, ছোট্ট একটা চড়ুই রোদ্দুরে পিকপিক নাচছে। ইন্দ্রাণী ফ্ল্যাটের খোলা দরজা ধরে দাঁড়িয়ে রইল বহুক্ষণ, তারপর আবার সোফায় ফিরে গুটিসুটি মেরে বসল। পৃথিবীর কোলাহল শুরু হয়ে গেছে, শুধু ইন্দ্রাণীর বুকটাই এখন অদ্ভুত রকমের নির্জন। তার মধ্যে আর রাগ নেই, বিদ্বেষ নেই, অসূয়া নেই, ঘৃণাও নেই। তার হৃদয়ে এখন উপড়ে ফেলার মতো কোনো শিকড়ই অবশিষ্ট নেই। এত ভয়ঙ্কর শূন্যতায় কি যে কাঙাল হয়ে যায় মানুষ! ইন্দ্রাণী দুঃখে কেঁদে উঠল। শুনছিলেন আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত সম্পর্ক। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।